হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাসেজ টু ইন্ডিয়া নামক এই কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, যিনি 1819 সালে ইউএসএতে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেন। প্যাসেজ টু ইন্ডিয়া কবিতায় ওয়াল্ট হুইটম্যান আসলে ইন্ডিয়ায় তার যে যাত্রা, ইন্ডিয়ায় তার যে কাল্পনিক যাত্রা, সেই কাল্পনিক যাত্রা সম্পর্কেই বর্ণনা করেছেন। এই কবিতায় ওয়াল্ট হুইটম্যান বলেছে যে ইন্ডিয়া তার কাছে একটা ইলিউশনের মতো, ইন্ডিয়া তার কাছে একটা মায়াময় জায়গা। তিনি মনে করেন যে এই মায়াময় জায়গায় তিনি যদি পৌঁছাতে পারে তাহলে তার আত্মা নবজীবন লাভ করবে। তিনি মনে করেন ভারতবর্ষ হচ্ছে মানবজাতির একটা আদিভূমি এবং তিনি যদি এই আদিভূমিতে যেতে পারেন তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন। তো তোমরা জানো এই কবিতাটা হচ্ছে অনেক বড় একটা কবিতা, তো আমি যদি লাইন বাই লাইন নিয়ে অনুবাদ করে কবিতাটা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই কারণে এই কবিতার যে মূল বিষয়গুলো, মূল ইনফরমেশনগুলো, শুধু সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব, ঠিক আছে? তো চলো এবার আমরা কবিতায় চলে যাই এবং দেখি যে ওয়াল্ট হুইটম্যান কীভাবে কবিতাটা শুরু করেছেন। তো কবিতার শুরুতেই তোমরা দেখতে পাবে যে ওয়াল্ট হুইটম্যান এখানে বিজ্ঞানীরা যে নতুন নতুন আবিষ্কার করেছে সেই আবিষ্কারগুলো নিয়েই তার কবিতার প্রথমে তিনি বর্ণনা করেছেন। তিনি কবিতার শুরুতেই বলেছেন নতুন তৈরি করা সুয়েজ খালের কথা, তারপরে যে আমেরিকান রেল রোড আছে সেই আমেরিকান রেল রোডের কথা, এছাড়া তিনি এখানে বর্ণনা করেছেন ট্রান্স আটলান্টিক ক্যাবলের কথা। অর্থাৎ কবিতার শুরুতেই ওয়াল্ট হুইটম্যান আসলে সায়েন্টিস্টদের যে নতুন নতুন আবিষ্কারগুলো সেই আবিষ্কারগুলোর কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অতীতে পৃথিবী অন্ধকার ছিল, অর্থাৎ অতীতে এক জায়গার লোকজন আরেক জায়গার লোকজন সম্পর্কে জানতো না, এক কালচারের লোকজন অন্য কালচার সম্পর্কে জানতো না, কিন্তু বর্তমানে সেই অন্ধকার ঘুচিয়ে আলোর পথ এসেছে। বিজ্ঞানীদের বিভিন্ন নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পেরেছে এবং এক কালচারের মানুষ অন্য কালচার সম্পর্কে জানতে পেরেছে। এই কবিতায় আমরা কবির ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, ইন্ডিয়ার সব কিছুর প্রতি যে ভালোবাসা, সেই বিষয়গুলো দেখতে পাবো। এই কবিতায় আমরা দেখব যে কবি বাইবেল সম্পর্কে বলেছে এবং ইন্ডিয়ার যে ধর্ম ছিল হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম সম্পর্কে বলেছে। তিনি বলেছে যে এই সুয়েজ খাল আবিষ্কারের মাধ্যমে, রেলওয়ে আবিষ্কারের মাধ্যমে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যেতে পেরেছে এবং এক কালচারের মানুষ অন্য কালচার সম্পর্কে জানতে পেরেছে, সেখানে যেতে পেরেছে, তাদের সাথে যোগাযোগ করতে পেরেছে এবং পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববন্ধন গড়ে উঠেছে। এবং এভাবে এক ধর্মের মানুষ অন্য ধর্ম সম্পর্কে জানতে পেরেছে, তারা একে অপরের সাথে পরিচয় হয়েছে, এক জাতির সাথে অন্য জাতির মানুষের মধ্যে বিবাহ হয়েছে এবং এভাবে আস্তে আস্তে মানব জাতির মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেয়েছে এবং এভাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা নতুন কানেকশন তৈরি হয়েছে। তিনি এই কবিতায় বলেছে সূর্যের কথা। তিনি বলেছে যে সূর্য পৃথিবীর সকল মানুষকে, সকল দেশের মানুষকে সমানভাবে আলোকিত করে। অর্থাৎ এর মাধ্যমে তিনি এটাই বলেছেন যে সকল দেশের, সকল জাতির, সকল মানুষ সৃষ্টিকর্তার কাছে সমান মর্যাদার। এবং কবি বলেন যে বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার, এই আবিষ্কারগুলো সম্ভব হয়েছে একমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই। ঈশ্বরই চেয়েছে যে এক জাতির মানুষ এক কালচারের মানুষ অন্য কালচার সম্পর্কে জানুক, এক জাতির মানুষ অন্য জাতির মানুষের কাছে যাক এবং এদের মধ্যে একটা ভ্রাতৃত্ববন্ধন গড়ে উঠুক। এবং এই কারণেই বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করতে পেরেছে যার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পেরেছে এবং পৃথিবীর সকল মানুষ সবার সাথে পরিচয় হতে পেরেছে। এবং কবিও এখানে বলেন যে এটাই হওয়া উচিত, এক জায়গার মানুষ অন্য জায়গা সম্পর্কে জানবে, এক কালচারের মানুষ অন্য কালচার সম্পর্কে জানবে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠবে, বিবাহ হবে এক জাতির মধ্যে অন্য জাতির এবং এভাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠবে। এরপরে কবিতায় কবি নতুন নতুন পথ আবিষ্কারক যারা আছে তাদের সম্পর্কে বলেছে। তিনি বলেছেন যে যারা এই নতুন নতুন পথগুলো আবিষ্কার করেছে তারা কিন্তু এই আবিষ্কারগুলো তাদের নিজের জন্য করেনি, তারা এই আবিষ্কারগুলো করেছে মানব জাতি যেন এক জাতি অন্য জাতির সম্পর্কে জানতে পারে। সেই জন্যই এই বিভিন্ন আবিষ্কারকরা যেরকম ক্রিস্টোফার কলম্বাস, তারপর ভাস্কো দা গামা, এভাবে যারা বিভিন্ন নতুন নতুন পথ আবিষ্কারক তাদের সম্পর্কেও কবি এই কবিতায় বলেছেন। এরপর এই কবিতায় কবি রানী ইউজিন যে সুয়েজ খাল উদ্বোধন করেছে সেই বিষয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রানী ইউজিন যখন সুয়েজ খাল উদ্বোধন করে তখন সে অনেকগুলো জাহাজ নিয়ে একটা যাত্রা করে এবং এই যাত্রাটা ছিল একটা অজানা পথের যাত্রা। তো কবি এখানে কল্পনা করেন যে এই জাহাজের মধ্যে যে কোনো একটা ডেকে কবি নিজেও বসে আছেন এবং তিনিও এই রানী ইউজিনের সাথে এই যাত্রায় অংশগ্রহণ করেছে এবং কবি দেখতেছে যে তাদের যে জাহাজ, সেই জাহাজগুলো একটা অজানা গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। এরপরে কবি বর্ণনা করেন তার এক কাল্পনিক ট্রেনের জার্নির কথা। তিনি কবিতায় বলেন যে তিনি ট্রেনে বসে পৃথিবী জার্নি করতেছে, তিনি পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং তার কাছে মনে হয় এই যে ট্রেনের যে সাউন্ড, এই সাউন্ড মনে হচ্ছে পৃথিবীব্যাপী ধ্বনিত হচ্ছে, বাষ্পচালিত ইঞ্জিনের শব্দ যেন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে। এরপরে কবি ট্রেনে বসে যে প্রকৃতির বিভিন্ন দৃশ্যগুলোকে উপভোগ করে, প্রকৃতির বিভিন্ন বিউটিসগুলোকে যে উপভোগ করে সেই সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন যে তিনি ট্রেনে বসে বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, পাহাড়, উপত্যকা, সমুদ্রের ঢেউ, সাগর, উপসাগর, বিভিন্ন রোদ, তারপর মরুভূমি, মরিচিকা, এই প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো তিনি
ট্রেনে বসে উপভোগ করেন। কবি কল্পনা করেন যে পৃথিবীর সকল সৌন্দর্যই যেন তিনি ট্রেনে বসে জার্নির মাধ্যমে উপভোগ করতেছে। এরপরে কবি কবিতার শেষের দিকে ইটালির জেনেভার লোকজনের কথা বলেন। তিনি কবিতায় বলেন যে ইটালির জেনেভার লোকজনই এক জায়গা থেকে অন্য জায়গায় প্রথমে ব্যবসা বাণিজ্যের জন্য যায়, এবং এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা এক জাতি অন্য জাতির সাথে মিশে যায়, এক কালচারের মানুষ অন্য কালচার সম্পর্কে জানে, এবং এভাবে পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে এবং এভাবে পৃথিবীর বিভিন্ন কালচারের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয় এবং নতুন নতুন পৃথিবী সম্পর্কেও মানুষ জানতে পারে। এবং তিনি কবিতায় এদেরও জয়ধ্বনি করেন। তিনি বলেন যে এই লোকজনের অনুপ্রেরণায় মানুষ আজও বিভিন্ন দেশে যাচ্ছে, বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, এক কালচারের মানুষ অন্য কালচার সম্পর্কে জানতেছে, এবং এভাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, এবং পৃথিবীর এক জায়গার মানুষের বিপদে আপদে এবং অন্যান্য সমস্যায় অন্য জায়গার মানুষ তাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করে। এক কালচারের মানুষের বিপদে আপদে অন্য কালচারের অন্য দেশের অন্য জাতির মানুষ এসে তাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং তাদের সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করে। এরপরে কবিতার একেবারে শেষের দিকে কবি ইন্ডিয়ার জার্নির কথা বলেন। তিনি বলেন যে ইন্ডিয়ার জার্নির ব্যাপারে সে তার মনকে জিজ্ঞেস করলো এবং তার মন সায় দিল যে সে ইন্ডিয়ার জার্নি করুক এবং ইন্ডিয়া সম্পর্কে জানুক। তোমাদের যেটা আগেই বলেছি, ইন্ডিয়া তার কাছে একটা মায়াময় জায়গা। তিনি মনে করেন যে ইন্ডিয়া যেতে পারলে তার মন একটা প্রশান্তি পাবে এবং তিনি ইন্ডিয়ায় যেতে পারলে সে নিজেকে ধন্য মনে করবেন। এবং এরপরে কবিতার শেষে আমরা দেখব যে তিনি জাহাজের যে নোঙর সেই নোঙর তোলার জন্য বলল এবং সে ইন্ডিয়ার জন্য জার্নি শুরু করলো। এরপরে পথে তার অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু গডের ইচ্ছায় গডের করুণায় সে বাধা বিপত্তি পার হয়ে শেষ পর্যন্ত কিন্তু ইন্ডিয়ায় গিয়ে পৌঁছায় এবং এভাবেই কিন্তু কবিতাটা শেষ হয়। তো এই হলো কবিতাটা সামারি। আশা করি তোমরা এই কবিতার যে মূল বিষয়গুলো, মূল ইনফরমেশনগুলো বা মূল যে কাহিনী সেটা বুঝতে পেরেছো। তো ভিডিওটার মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।